চট্টগ্রাম জেনারেল হাসপাতালে করোনা ওয়ার্ডের আইসিইউ বেডটি ছেলের জন্য ছেড়ে দিয়ে নিজেই মারা গিয়েছেন এক মা, এ সংক্রান্ত একটি সংবাদ প্রকাশ হয়েছে এবং দেশের করোনা পরিস্থিতির ভয়াবহতা বোঝার জন্য এই একটি উদাহরণই কিন্তু যথেষ্ট। তো ভ্যাকসিন, লকডাউন, তারপর স্বাস্থ্যখাতের নাজুক অবস্থা সব মিলে আজকের এই যে একটি পরিস্থিতি, একটি হজবরল পরিস্থিতি, মানে এটার দায় তো কোনোভাবেই সরকার এড়াতে পারে না। তো সামগ্রিকভাবে করোনা পরিস্থিতির এই ভয়াবহতা নিয়ে আপনার একটি বিশ্লেষণ জানতে চাই। করোনা পরিস্থিতি তো খুবই ভয়াবহ রূপ ধারণ করেছে বাংলাদেশে। আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা বাংলাদেশে আছেন তারা বলছেন সম্পূর্ণ লকডাউন করছেন এবং কেবলমাত্র উচ্চবিত্তের লোকজনকেই টিকা দিতে পেরেছে। 5%-এর কম লোক পেয়েছে একটা করে টিকা, আর 3%-এর কম পেয়েছে দুটো টিকা। তো এটা তো একটা বিভীষী বিভৎস ব্যাপার, মানে যেখানে অন্যত্র 50-60-70% 100% প্রায় অনেক অনেক দেশে টিকা দেওয়া হয়ে গেছে, সেখানে আমরা কি এমন ভারত থেকে টিকা আনা হলো, কিসের ডিজিটালাইজ বাংলাদেশ, কিসের কি, এখন তো দেখছি যে ওই মানে বড় লোক ছাড়া কাউকেই টিকা দেওয়া হয়নি এবং তাদের অন্নসংস্থানের জন্য গরিব মানুষকে রাস্তা নামতে হচ্ছে এবং তারাই সংক্রমিত হচ্ছেন। এটা তো খুবই বিভৎস দুর্দূর, মানে কালকে একটা নিউজে দেখছিলাম যে ওই ঢাকাতে এক ভদ্রলোক তার স্ত্রীকে নিয়ে, করোনা আক্রান্ত স্ত্রীকে নিয়ে মোটর সাইকেলে করে তাকে তার সঙ্গে ওড়না দিয়ে তাকে বেঁধে বিভিন্ন হাসপাতালে গেছেন, বঙ্গবন্ধু হাসপাতাল যেটা পিজি হাসপাতাল সেখানে গিয়েছেন, ডাক্তার সিট থাকা সত্ত্বেও তাকে সিট দেয়নি এবং স্বামী বারবার বলছেন যে ওর অক্সিজেন নিতে হবে, শ্বাসে কষ্ট হচ্ছে। এইভাবেই তো যাদের প্রভাব প্রতিপত্তি নেই তারা মারা যাচ্ছে এবং মারা যাবে, কত লোক মারা গেছে এবং কত লোক যাবে আমরা কেউ জানি না, তবে সংখ্যাটা হাজারে হাজার, কয়েকশো না, হাজার হাজার লোক রোজ মারা যাচ্ছে এবং কোথায় গিয়ে ঠেকবে আমরা জানি না। এবং আরেকটি সিগনিফিকেন্ট বিষয় হচ্ছে স্যার যে গ্রামাঞ্চলে কিন্তু করোনা পরিস্থিতি মোকাবেলা যে ভ্যাকসিনেশন করার সেই কার্যক্রম কিন্তু এখনো শুরুই হয়নি এবং গ্রামাঞ্চলেই কিন্তু বেশি মানুষ এফেক্টেড হচ্ছে বা মারা যাচ্ছে, যেগুলোর অনেক সংবাদই কিন্তু সংবাদ মাধ্যমে আসছে না, এটিও কিন্তু বেশ উদ্বেগের একটি বিষয়। নিশ্চয়ই নিশ্চয়ই, আমাদের যারা খেটে খাওয়া লোক, নিম্নবর্গের লোক, তাদের প্রতি কোনো সরকারেরই কোনো সহানুভূতি নেই। এক ভোট যখন থাকে, ইলেকশন হয়, তখন তাদের কাছে যায়, এখন তো নির্বাচনেরও বালাই নেই, সুতরাং হাসিনার তখন মোদির সমর্থন পেলেই টিকে থাকা যাবে। গুর্খা বাহিনী এবং মোদি এবং পুলিশ বাহিনী এবং সেনাবাহিনী, বাংলাদেশের পুলিশ সেনাবাহিনী না থাকলেও হাসিনা টিকে থাকবে ভারতীয় সেনাবাহিনীর কৃপায়। সুতরাং জনগণের ব্যাপারে তার কোনো মায়া মমতা উতলে পড়ার কোনো কারণ দেখি না। কিন্তু স্যার আলটিমেটলি যেভাবে ভয়াবহভাবে করোনা পরিস্থিতি এগিয়ে যাচ্ছে এবং এটা যদি যেভাবে কন্টিনিউ হতে থাকে, সেক্ষেত্রেও তাই মনে করি যে সেটা সরকারের নিজেদের অবস্থান টিকে রাখার ক্ষেত্রে একটি হুমকি সৃষ্টি করতে পারে, তাই নয় কি? নিশ্চয়ই, কালকে যদি 15টা মন্ত্রী মারা যায়, পরশুদিন যদি 100টা এমপি মারা যায়, তো সরকার তো এমনি পড়ে যাবে। এটা এমনও হতে পারে যে করোনাই হচ্ছে একটা আল্লাহর গজব যেটা হাসিনাকে স্মরণের জন্য, জনগণ যেটা করতে পারছে না, বিএনপি বা অন্য অপোজিশন দলরা যা ব্যর্থ হয়েছে সেটাও তখন করোনার মাধ্যমে হয়তো মুক্তি আসবে, কে জানে, আগামী 6 মাস পরে জানা যাবে কি অবস্থা। তবে অবস্থা খুবই শোচনীয় এবং খুবই মানে দুঃখজনক, এই লোকগুলো বিনা চিকিৎসা মারা যাচ্ছে। তো এদিকে স্যার এই করোনা টিকা নিয়ে যে বিশ্ব মোড়লদের যে একটি অব্যবস্থাপনা, এটি সমালোচনা করেছেন ডক্টর ইউনুস। তিনি বলেছেন যে আমরা দান চাই না, আমরা টিকা উৎপাদন করতে চাই, এবং তিনি সম্পদ যে গুটি কয়েক দেশের হাতে কুক্ষিগত সেটিও তিনি দাবি করেছেন এবং পাশাপাশি তিনি নতুন অর্থনৈতিক ব্যবস্থার উপরও গুরুত্ব আরোপ করেছেন। তো তার এই মন্তব্য নিয়ে আপনার একটি বিশ্লেষণ জানতে চাই। খুব সুন্দর কথা, আমি ডক্টর ইউনুসের গ্রামীণ ব্যাংক যখন করলেন, বিদেশের ওই যে বড় বড় ফিনান্সিয়াল কোম্পানিগুলো মানে আপনার IMF, ওয়ার্ল্ড ব্যাংক এবং বড় বড় আমেরিকার ব্যাংক, সিটি ব্যাংক, তারা খুব প্রশংসা করলো, কিন্তু আমি তো জানি 28% ইন্টারেস্ট দিয়ে যে গ্রামীণ ব্যাংক চলছে, এটা একেবারে দরিদ্রতম জনগণকে তাদের কোনো সেবা দিতে পারেনি। ডক্টর ইউনুস নিজেই বলেছেন যে টাকা ধার দিয়ে যারা শোধ দিতে পারবে, সুতরাং দরিদ্রতম মানুষ সব মিলিয়ে 28% ইন্টারেস্টে বা সুদে কেউ শোধ করতে পারে না। ও ব্যাপারে আমি IMF, ওয়ার্ল্ড ব্যাংক এবং সিটি ব্যাংক এবং যত বড় বড় কর্পোরেশন আছে তাদের যে রোল ডক্টর ইউনুসের সঙ্গে সেটার আমি নিন্দা করি, তবে দেরিতে হলেও ডক্টর ইউনুস ওদের হাত থেকে বেরিয়ে এসে ওদের প্রতিবাদ করছেন, ওদের বিরুদ্ধে কথা বলছেন, এটার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই।
এবং কথাটা একেবারে সত্য যে টিকা আমাদের অধিকার, পৃথিবীর সর্বত্রই টিকা পৌঁছানো উচিত বিনা পয়সায়।